মেহরাব কি এবং কেন, এবং মেহরাবের ভিতর ইমাম সাহেবের নামাজ পড়ার রুকুন কি? মেহরাব এটি আরবি শব্দ, হাদ শব্দ থেকে এসেছে মেহরাব। যখনকার সময় মেহরাব রাখা মানে তৈরি করা হতো, সেটা কেউ কেউ বলেছেন উঁচা জায়গাতে করা হতো, এই জন্য এর নামকরণ করা হয়েছে মেহরাব। কেউ কেউ বলেছেন যে এখানে মূলত মুসলিমগণ আল্লাহর বান্দাগণ যখন সালাত আদায় করত, তখন তারা তাদের সাথে যেই সতর্কতামূলক যেই অস্ত্র থাকত, মানে তাদের সালাত আদায় করার সময় সতর্কতামূলক যে অস্ত্র থাকত, যেহেতু বিভিন্ন সময় মুসলিমদের উপর অতর্কিত আক্রমণ হওয়ার আশঙ্কা থেকে যেত, তখন সতর্কমূলক তাদের যে অস্ত্র থাকতো, এই অস্ত্রগুলো তারা কী করতো, এখানে মানে রেখে দিত, অস্ত্রগুলো এই জায়গায় রেখে দিত, এটাকে মেহরাব বলা হতো। যাই হোক, এই মেহরাবের মধ্যে সালাত আদায় করাটা পরবর্তী সময়ে এটি মেহরাব এটি মসজিদের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। মসজিদের যে নাম দেওয়া হয়েছে মেহরাব, এটি মূলত মেহরাব নয়, কথাকে বুঝতে পেরেছি, এটাকে মেহরাব নাম দেওয়া হয়েছে, এটা ওই সময়ের আগের সময় যেটাকে মেহরাব বলা হতো এটা মেহরাব নয়, এটা হচ্ছে মূলত ইমাম সাহেবের জন্য একটা মুসাল্লা, এটাকে মুসাল্লাল ইমাম বলা হয় তাকে, বুঝতে পেরেছেন কি, এটা হচ্ছে মুসাল্লাল ইমাম, মানে ইমাম সাহেব যাতে করে, যেহেতু ইমাম সাহেব একজন, ইমাম সাহেবের সাথে অন্য কোনো কথা থাকবে না, এই জন্য ইমাম সাহেবের জন্য ভিন্ন কি করা হয় তাকে, একটি সব নষ্ট না করে ইমাম সাহেবের জন্য সালাতের জায়গার ব্যবস্থা করা হয় তাকে, এই জন্য এটা মূলত মেহরাব নয়, ওই অর্থে যে মেহরাব এই মেহরাব নয়, এটার নাম মূলত মেহরাব বলা হলেও এটা ভুল, এটা হচ্ছে মূলত মুসাল্লাল ইমাম, ইমামের মুসাল্লা, এইখানে সালাত আদায় করাও জায়েজ, এবং এর মধ্যে সালাত আদায় করতে কোনো ধরনের নিষেধ নেই, এবং এটি মসজিদের অংশ, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমত সাব্যস্ত হয়েছে এটি মসজিদের বাইরে নয়। সুতরাং এখানে মানে মেহরাব আগের সময়ে যে মেহরাব ছিল, এই মেহরাবের সাথে মুসাল্লার ইমামের কোনো পার্থক্য নেই, বিশাল পার্থক্য রয়েছে। মুসাল্লার ইমাম যেটা, এটা হচ্ছে মূলত মসজিদের অংশ, এটা মসজিদের বাহিরে নয়। অনেকে হয়তো মনে করে থাকেন যে না বুঝে এটা মসজিদের বাহিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।